হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা জানুয়ারি থেকে সারা বছর কিন্তু আপনি রাজ্য সরকারের তরফ থেকে যে রেশনটি দেওয়া হচ্ছে সেটা পেয়ে যাবেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু তিন মাস আরও বিনামূল্যে রেশন পেয়ে যাবেন এবং যদি বাড়ানো হয় তারপর বাড়ানো হতে পারে কিন্তু এখনও পর্যন্ত তিন মাস বিনামূল্যে দেওয়া হবে সেটা জানানো হয়েছে বন্ধ করে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা বন্ধ করে নিই তিন মাস বাড়ানো হয়েছে আর এদিক থেকে রাজ্য সরকারের তরফ থেকে যে বরাদ্দটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা এভাবেই পেতে থাকবেন এখনও পর্যন্ত এটা নিয়ে কিন্তু বন্ধ করা ঘোষণা করেনি অর্থাৎ দু হাজার একুশ আপনারা ফ্রিতে যেভাবে পেয়ে আসছেন এবছর এভাবেই কিন্তু পেতে থাকবে তো আপনাদের কোন কার্ডে কতটুকু বরাদ্দ রয়েছে তা নিয়ে কিন্তু অলরেডি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন তো কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি দু তিন দিন আগেই তো এবার কথা হচ্ছে এই যে জানুয়ারি মাসে রেশন দেওয়া হবে বা ডিসেম্বর মাসে কিন্তু রেশন যে দেওয়া হচ্ছে এটা যে আপনাদেরকে জানিয়েছিলাম তো রেশনের সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট সেকশনে অভিযোগ জানাচ্ছে যে আমরা আমাদের বাড়ির অনেকেরই রেশন আনতে পারছি না কারণ তাদের আঙুলের ছাপ মিলছে না যে কারণে আমরা তাদের রেশন আনতে পারছি না তো এবার কথা হচ্ছে আপনার আঙুলের ছাপ যদি না মেলে তাহলেও আপনি রেশন পাবেন আঙুলের ছাপ না মিললেও ডিলার রেশন দিতে বাধ্য আপনাকে কেন এই ভিডিওতে আপনি পুরোটা জানতে পারবেন এটা কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না যেটা আপনাদের জানা দরকার আর এটাই কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনার আঙুলের ছাপ ছাড়াও কিন্তু আপনি রেশন পেয়ে যাবেন এবং আপনাকে রেশন দিতে বাধ্য ডিলার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যদি আপনিও রেশন না পেয়ে থাকেন আর আপনি যদি পাচ্ছেন আপনার পাশের বাড়ি পাচ্ছেন না তাকে অবশ্যই জানাবেন আর অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সব জায়গায় শেয়ার করবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব তো চলুন দেরি না করে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিতে চাই ইতিমধ্যে কিন্তু দোয়ার সরকার যে রেশন প্রকল্প রয়েছে সেই রেশন প্রকল্প আপনার এলাকায় কবে আসবে তার জন্য কিন্তু এস এম এস করা হচ্ছে যেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল যে এই এস এম এস যদি আমরা না পাই তাহলে কি আমরা রেশন পাবো না অবশ্যই আপনি রেশন পাবেন আপনার এস এম এস এর কোনো প্রয়োজন নেই এটা জানানো হচ্ছে যে আপনার এলাকায় এত তারিখে আসবে যেন আপনার অসুবিধে না হয় সেই জন্য কিন্তু এই এসএমএসগুলো করা হচ্ছে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না তো এই এস এম এস এর কোনো গুরুত্ব নেই তবে এই এস এম এস টাতেই রয়েছে একটা ইম্পর্ট্যান্ট আপডেট যেটা আপনাকে যদি আঙুল ছাপ না মেলার কারণে আপনাকে রেশন দিচ্ছে না তাহলে আপনি অবশ্যই রেশন পাবেন কারণ চলুন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেন আপনার রেশন পেতে কোনো অসুবিধা না হয় আর সামনে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি ভালো করে দেখে রাখুন রেশন তোলার সময় আঙুলের ছাপ দিয়ে অথবা ওটিপি দিয়ে রেশন সামগ্রী দেবার জন্য ডিলারকে অনুরোধ করুন রেশন সামগ্রী নেবার পর ছাপানো বিল নিতে ভুলবেন না খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই যে এস এম এসটি এটাও পাঠানো হচ্ছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই পেয়েছেন তো এবার এখানে আপনি প্রথমেই দেখুন লেখা রয়েছে রেশন তোলার সময় আঙুলের ছাপ দিয়ে অথবা ওটিপি দিয়ে রেশন সামগ্রী দেবার জন্য ডিলারকে অনুরোধ করুন তো এখানে যে দ্বিতীয় লাইনটাতে কথাটা লেখা রয়েছে আঙুলের ছাপ দিয়ে অথবা ওটিপি দিয়ে ওটিপি মানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ডিলার ওটিপি পাঠাবে সেই ওটিপিটা ডিলারকে আপনাকে দিতে হবে তাহলেই আপনি রেশন পেয়ে যাবেন আপনার আঙুলের ছাপ মিলুক আপনার আঙুলের ছাপ না মিলুক কোনো দেখার দরকার নেই আপনার ওটিপি আসলেই আপনি রেশন পেয়ে যাবেন আর সেই ওটিপি যদি আপনি ডিলারকে দিতে পারেন তাহলে ডিলার আপনাকে রেশন দিতে বাধ্য যেহেতু সরকারের তরফ থেকে জানানো হচ্ছে রেশন তোলার সময় আঙুলের ছাপ দিয়ে অথবা অথবা কথাটি কিন্তু এখানে লেখা রয়েছে অথবা ওটিপি দিয়ে রেশন সামগ্রী দেওয়ার জন্য ডিলারকে অনুরোধ করুন তো সেক্ষেত্রে ডিলার আপনাকে রেশন দিতে বাধ্য ওটিপির মাধ্যমে এবার আপনার কাছে যদি ওটিপিও না আসে সেক্ষেত্রে আপনার রেশন পাওয়া হবে না কারণ যেহেতু এখানে এটা বলে দেওয়া আছে এবার ডিলার যদি আপনাকে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার তবে একটা রাস্তা আপনার কাছে রয়েছে আঙুলের ছাপ না মিললেও আপনি ওটিপির মাধ্যমে রেশন আপনি তুলতে পারবেন ডিলার আপনাকে রেশন দেবেই তো যারা যারা সেই ভিডিওগুলো তো কমেন্ট বক্সে অভিযোগ করেছিলেন যে দাদা আমাদের তো রেশন দেওয়া হচ্ছে না আমাদের আঙুলের ছাপ মিলছে না যে কারণে আমাদের রেশন দেওয়া হচ্ছে না তো আপনাদের জন্যই কিন্তু এই ভিডিও আপনি অবশ্যই এবার রেশন নিতে চলে যান এবং আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনি অনায়াসেই কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন সে নিয়ে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন বা আমার কাছ থেকে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনি অনায়াসেই জানতে পারবেন যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে চলে যাবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে রেশন আপনাকে দিয়ে দেবে তো আশা করি বন্ধুদের এখান থেকে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে যদি আপনার আঙুলের ছাপ নাও মেলে সেক্ষেত্রেও আপনাকে রেশন দিতে ডিলার বাধ্য কারণ সরকারের তরফ থেকে যেহেতু এর মাধ্যমেই জানিয়ে দেওয়া আছে যে এখানে হয় আঙুলের ছাপ দিয়ে অথবা ওটিপি দিয়ে রেশন সামগ্রী দেবার জন্য অনুরোধ করুন তো সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার আঙুলের ছাপ না মিলক আমি ওটিপির মাধ্যমে রেশনটি নিতে চাই আমাকে ওটিপির মাধ্যমে দিয়ে দিন আমার আঙুলের ছাপ না মিললে আমি ওটিপির মাধ্যমে রেশন নিতে পারবো কারণ সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো যে ধরনেরই কার্ড আপনার কাছে থাকুক না কেন আপনি ওটিপি যদি দিতে পারেন তাহলে আপনি রেশন পেয়ে যাবেন আঙুলের ছাপ না তো এই ছিল বন্ধুর একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রশ্নের যা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আশা করবো আর প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ জেনুইন আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ জানাতে থাকলে কমেন্ট করবেন